হ্যাপি বার্থডে অভিজিৎ, খুব ভালো থেকো, খুব ভালো থাকো, জীবনে প্রতিষ্ঠিত হও, জীবনের সমস্ত স্বপ্ন তোমাদের পূরণ হোক, খুব ভালো থেকো, এই কামনা করি আজকে জন্মদিনের দিন। হয়তো একদিন দেরি হয়ে গেল নাকি, কালকে রাত্রিবেলা দেখছিলাম তোমার সেলিব্রেট করছিল তোমার বউ। খুব ভালো থেকো, খুব সুখী হও তোমরা, এইটুকু শুধু বলবো আজকে। দেবী দশভুজা, এত তার গুণ, তবুও তার গুণে নুন্দার লোক চলে আসে, অক্লান্ত পরিশ্রম করে সারাদিন, সেই পরিশ্রমেরও মূল্য সে পায় না কিছু মানুষের কাছে। তো চলো, কার কথা বলছি আজকে, আমাদের দেবী দশভুজা কাকে বলছি চলো দেখো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। তোমরা দেখছো, আগে বলে নি কার কথা বলছি, এবি ব্লগসে প্রিয়ার কথা বলছি। প্রিয়া দশভুজা একটা মেয়ে, সত্যি কথাই ওকে যত দেখছি পাগল হয়ে যাচ্ছি। কি করে সম্ভব, কি করে ও এক হাতে এতটা সামলাচ্ছে, তারপরেও ওর কিছু লিখে দিয়ে যাচ্ছে কেউ, কারণ সেটা তো করবেই। আজকে সাত দিনের গল্প করি তোমাদের, সাত দিনের মধ্যে কি কি করলো মেয়েটা। প্রথমে মৌ তার সপরিবারে গেল, সুন্দর করে দু ঘন্টার মধ্যে রান্না বান্না করে ফ্রাইড রাইস চিকেন কষা দিয়ে পুরো আপ্যায়ন করলো এই মেয়েটি, কি অক্লান্ত পরিশ্রম। তারপরে তার মাথায় আসলো অ্যানিভার্সারিটা করবে, বিয়ের উৎসবটা করবে, পুরোটা করলো এক হাতে, গায়ে হলুদ থেকে মেহেন্দি থেকে গায়ে হলুদ, বিয়ে বৌভাত পুরোটা দেখলাম এক হাতে। ও আর অভিজিৎ মিলে কিভাবে করলো, সেখানেও অনেক কমেন্ট, অনেক খারাপ খারাপ কথা শুনেছে, ওর রূপের বর্ণনা দিয়েছে, ওর শরীরের বর্ণনা দিয়েছে। যাকগে, তাহলে ওকে কি দশভুজা বলা যায় না? একটা দিনের জন্য রেস্ট পাচ্ছে, আমরা দেখছি কি দেখছি, কি অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেকটা দিন, একটা দিন কোনো রেস্ট নেই। তারপরে চলে গেল বিয়ের শপিং করতে, শপিং করতে গিয়ে বললো তার বাড়িতে কেউ আসবে, বুঝতে পেরেছিলাম টিনা যাবে, আমাদের এদিকেরই বাতকুলার মেয়ে, টিনা যাবে, কারণ অনেকেই বলছিল মন্দিরা যাবে, কারণ আমি বিশ্বাস করিনি, কারণ মন্দিরা যাওয়ার এখনও 15 দিন বাকি, মন্দিরাও মনে হয় পাহাড়ে যাবে, জুতো ফুতো কিনেছে, প্রসঙ্গ বাদ, আমি জানি মন্দিরা না টিনাই যাবে, যার জন্য কোনো কমেন্ট করিনি। ও তার আগে একটা কথা বলি, হ্যাপি বার্থডে অভিজিৎ, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, জীবনে প্রতিষ্ঠিত হও, সুখী হও প্রিয়াকে নিয়ে, প্রিয়ার মতো একটা মেয়ে পেয়েছো জীবনে, সত্যি কথাই বলার অবকাশ রাখে না যে কি একটা লক্ষ্মীমন্ত বউ পেয়েছ। যাই হোক, তারপরে বিয়ে শপিং করতে গিয়ে শুনলাম তার বাড়িতে আসছে কেউ, ওর খুব কাছের মানুষ, কারণ আমরা ইউটিউব করতে গেলেই তো একজন এ প্রান্ত থেকে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সবার সাথে একটা বন্ডিং হয়ে যায়, ভালোবাসার বন্ধনে জড়িয়ে যায়, কেউ কিন্তু কারোর বাড়িতে কাউকে আমরা চিনতাম না, কিন্তু আমরা সবার সবাইকে ইউটিউবের মাধ্যমে সবাইকে চিনেছি। আমিও প্রিয়ার সান্নিধ্য পেয়েছি ইউটিউবের মাধ্যমে, ওর সাথে মিট করেছি, ভীষণ প্রাণবন্ত একটা মেয়ে, ভীষণ ভালো একটা মেয়ে। যাই হোক, যেটা বলছিলাম, তারপরে ওর বাড়িতে টিনা আসলো, বুঝতে পারছো তার মধ্যে ছেলেটার পরীক্ষা, ছেলেটা অসুস্থ, তাকে ডাক্তার দেখানো, মাসি মাসির ছেলে এসেছিল তাদের রান্না করে খাওয়ানো, মানে টোটালটা এক সপ্তাহের মধ্যে কি অক্লান্ত পরিশ্রম প্রিয়ার, পুরোটা প্রাণবন্ত হয়ে করেছে। তারপরে আসলো টিনা, খাসি মাংস এনেছিল, পাঁঠার মাংস এনেছিল, কিন্তু ভেবেছিল সেটা রাত্রিবেলা অভিজিতের জন্মদিনে ওদের আটকে দিয়ে সেলিব্রেট করবে, কিন্তু দুপুরবেলা নর্মাল রান্না করবে, ডাল, তেঁতুলের ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের ঝোল, এটা করবে। কিন্তু টিনারা এসে যখন জানালো যে ওদের আর থাকার সময় নেই, কারণ ওদেরও সেদিনকে রাতেই কি পরের দিন রাতে হয়তো ওদের ট্রেন উত্তরবঙ্গ থেকে, যাই হোক ওরা থাকলো না। প্রিয়া সেই মাংসটাও কিন্তু অভিজিৎ রান্না করলো, সেটা আমরা দেখলাম, এত পরিশ্রম, সারাটা দিন অক্লান্ত পরিশ্রম, তাতেও ও কেন সকালে উঠল না, ও মাংসের বাটিটা কেন ছোট দিল, আর একটু বড় দিতে পারত, একটু চাটনি পাঁপড় দিতে পারত, এইসব কমেন্ট এসছে ওর। যারা করো কমেন্টটা, তারা দেখো কি অক্লান্ত পরিশ্রম করছে তোমরা তার সঙ্গে ব্লগিং করা, তোমরা যারা ওই জায়গাটায় প্রিয়ার জায়গাটায় দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে যে কি অক্লান্ত পরিশ্রম করে মেয়েটা সারা দিন, এবং সেটা টুকরো টুকরো করে আমাদের কাছে দেখায়। টিনা গেছে কি মানে পরিষেবা দিয়েছে, লাস্টে তো টিফিন করতে পারলো না, টিফিন আর সত্যি কথা প্রিয়া তোমাকে বলি যে তোমার বাড়িতে প্রত্যেক দিন প্রত্যেক নিহত মানুষ যাবেই ভালোবাসার টানে,
কিছু কেনা খাবারের ব্যবস্থা করো বা বাড়িতে একটা রান্নার লোক রেখো যেদিনকে কেউ যাবে, কারণ তোমাদের গ্রামে গঞ্জেও এখন রান্নার লোক পাওয়া যায়, যদিও তোমার নেশা তুমি নিজের হাতে রান্না করে খাওয়াবে। যাই হোক, কী অক্লান্ত পরিশ্রম করলো, কী পরিষেবা দিল, অনেকের কাছে এই পরিষেবা পাওয়া যায় না। চা বিস্কুট মিষ্টি জল দিয়েই বড় বড় ব্লগারদের কথা শুনেছি, তার বাড়িতে গেলে এক কাপ চাও জোটে না অনেকের, দেখেছি, দেখি, এখানে নাম নাই বা বললাম, তোমরা অনেকেই জানো কার কথা বলছি, কাদের কথা বলছি। সেখানে প্রিয়া গেলে আসতে পিছতে তাদের ভালোবাসা, সকালের টিফিন দুপুরের খাবার পঞ্চব্যঞ্জনে খেতে দিল, মাংসটাও রান্না করলো, রান্না করে টিনাদের পুরো খেতে দিল, নিজে খেতে খেতে বিকেল চারটে। তারপরে ওকে শুনতে হয় তুমি খুব কিপটে, এরপরেও শুনতে হয় তুমি খুব কিপটে, তোমার ভাসুর চলে গেছে, তোমার জায়ের খুব মন খারাপ, তুমি যাওনি কেন, সেখানে যাওয়া উচিত ছিল, এগুলো প্রিয়াকে শুনতে হয়। কারণ প্রিয়ার বাড়িতে অতিথি এসছে, তাদের রেখে তার জায়ের মন ভুলানোর জন্য যাওয়া উচিত ছিল, তার চোখে জল মুছাতে যাওয়া উচিত ছিল, যদি ওদের জায়েদের মধ্যে কোনো ব্যাপার নেই, কারণ ভাসুর বাইরে চাকরি করে, ডিফেন্সে চাকরি করে, তাকে বাইরে যেতেই হবে। হ্যাঁ, খারাপ তো লাগেই, যেদিনকে চলে যায় খারাপ তো লাগে, কারণ যে যার সংসারে সে ব্যস্ত, কল্পনার সংসারে কল্পনা ব্যস্ত তার স্বামী সন্তান তার শ্বশুর নিয়ে, স্বামী চলে গেছে, অবশ্যই মনটা খারাপ, এই মন খারাপ কেউ কাউকে মলম দিতে পারে না, এটা যার যার একান্ত ব্যক্তিগত, এটা আনন্দের মন খারাপ, কারণ ও দেশের জন্য যাচ্ছে, চাকরি করে, সেই জন্য তাকে যেতেই হবে, যেখানে যখন পোস্টিং তখন তাকে যেতেই হবে। এই আনন্দের মধ্যে একটা সুখ আছে, এই আনন্দের মধ্যে একটা আনন্দ আছে, এই দুঃখের মধ্যে একটা সুখ আছে, এই দুঃখের মধ্যে একটা আনন্দ আছে, যেটা কল্পনার। আর প্রিয়ার বাড়িতে তখন লোক আসবে, ও কোথায় কখন ঘর গুছাবে, কখন বাসন ধোবে, একটা কাজের লোক নেই, রান্না করবে নাকে মুখে দিয়ে উঠছে ওর, তার আগে দুদিন আগে প্রচণ্ড পরিশ্রম গেছে ওর, বিয়ের পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে, তারপরে শপিংয়ে গেছে, বিয়ের শপিং করতে, সেটা আমাদের পুরো দেখিয়েছে, তারপরে টিনা ঢুকেছে, পুরোটা দেখেছি আমরা। এখানেই শেষ না, কিন্তু এই কমেন্টগুলো প্রিয়া ডিজার্ভ করে, করেছে, কিন্তু এখানেই শেষ না, রাত্রি 12:20 বরকে উইশ করেছে, 12:00 উইশ করেছে, 12:00 সময় উঠে অভিজিতের জন্মদিন সেলিব্রেট করেছে, কেক কেটেছে, একটা অ্যান্ড্রয়েড ঘড়ি বলেই তো ওগুলোকে, একটা ঘড়ি গিফট করেছে, একটা চকলেট গিফট করেছে, রাতটাও সুন্দর করে দিয়েছে। ওটাও কিন্তু কর্তব্য থেকে বিরত হয়নি, ওটাও কিন্তু ভুলে যায়নি যে রাত্রিবেলা অভিজিতের জন্মদিন, হয়তো কালকের ভিডিওতে, কালকের না আজকের ভিডিওতে হয়তো দেখবো অভিজিতের জন্মদিনটা ও সেলিব্রেট করছে, যেহেতু রাত্রিবেলাটা 12:00 সময় উইশ করেছে কেক কেটে। তাহলে বুঝতে পারো, একটা ওকে দশভুজা না বললে হয়, চতুর্দিকে খেয়াল, চতুর্দিকে ওর কর্তব্য, কর্তব্য থেকে একটু এদিক ওদিক হয় না, তারপরে ওকে শুনতে হয়, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এটা করলে না কেন, এটা কৃপণতা করেছ, তবুও শুনতে হয়। কালকে যখন অভিজিতের কেকটা কাটছিল, সত্যি ভাবছিলাম চোখে মুখে ক্লান্তির ছাপ, ঘুম থেকে উঠেছে, ঘুমিয়ে পড়েছিল হয়তো, ঘুম থেকে উঠে কিন্তু ভোলেনি কিন্তু যে বরের জন্মদিন, এটাই হচ্ছে বউ, আদর্শ বউ। ওই জন্য বললাম প্রিয়া হচ্ছে দশভুজা, দশভুজা। আর একটা শ্রেণী এই জায়গাটাতেও তোমাদের সহ্য হচ্ছে না প্রিয়া, এত সুখ। আর একটা কথা বলি, অগ্রিম শুভকামনা প্রিয়া তোমার জন্য, তোমার 2,00,000 হতে চলেছে, এটাই অনেকে সহ্য করতে পারছে না, অনেকে বলছে তুমি হিংসায় মটমট করছো, অহংকারে মটমট করছো, তুমি আরও এগিয়ে যাও, তোমার খুব তাড়াতাড়ি বোধহয় আজকালের মধ্যে 2,00,000 কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইবার। আরও শুভকামনা রইল, 2,00,000 সাবস্ক্রাইবার হোক, তুমি অনেক উপরে উঠবে, কারণ তুমি যা পরিশ্রম করো, তুমি যা আমাদের আনন্দ দাও, তুমি দৈনন্দিন জীবনে যেটুকু দেখাও, তার বাইরেও যেটুকু দেখাও, যে অক্লান্ত পরিশ্রম করো, সেই পরিশ্রমের পারিশ্রমিক তোমাকে পেতেই হবে, এটা কথাতেই আছে, পরিশ্রম করলে সেই পরিশ্রম বিফলে যায় না, পরিশ্রমে পারিশ্রমিক ভগবান দেয়, আর সেটা তুমি পেতে চলেছ, পাচ্ছ, এটাই এটাই বলবো, এটাই বলবো, এইভাবে তুমি এগিয়ে যাও, আর এইভাবে নিন্দুকদের মুখে নুন দিয়ে তুমি এগো।
এইভাবে এগো। আর একটা কথা বলি, তুমি চাদরের রং উঠে যাবে বলছিলে, তোমার শাশুড়ি না কে বলছিল চাদরের রং উঠে যাবে, তোমাকে কমেন্টেও অনেকে বলেছে, আমিও তোমাকে পার্সোনালি বলি, যে কোনো জিনিস যদি মনে হয় রংটা কাঁচা, 2-3 ঘন্টা লবণের মধ্যে লবণ জলে চুবিয়ে রাখবে, সে চাদর হোক, তোমার নাইটি হোক, কাপড় হোক, চাদর লবণ জলে চুবিয়ে রাখবে 2-3 ঘন্টা, তারপরে কেচে দেবে, বা না কাচলে জল ধোয়া করে দিলে দেখবে রংটা পাকা হয়ে যায়, অনেকটা কম ওঠে। এগুলো আমাদের মা ঠাকুমারা শিখিয়ে গেছে, আমিও তোমাকে শিখিয়ে গেলাম, চাদরের রংটা পাকা করতে গেলে নুন জলে চুবিয়ে রাখতে হয়, তাহলে চাদরটা অনেকটা টেকসই হয় আর রংটা অন্তত বসে যায়। রংটা তোমার চাদরটা সত্যি খুব সুন্দর হয়েছে, কালারটা এইরকম সোবার কালার হলে ঘরটা যেহেতু ভিডিও করো সত্যি খুব সুন্দর লাগছে, ঘরটা একদম মানে চকচক করছে, চকচক করছে। আর একটা কথা বলে যাই, ওই চিকা বললে না ওটাকে আমরা ছুঁচো বলি, তো ওই চিকা বা ছুঁচো যদি ঘরে ঢোকে না, চালতা পাতা, কাঁচা চালতা পাতা রেখে দেবে যেখানে ঢোকে, রেখে দিলে ওরা সেখানে চালতা পাতার গন্ধে ঢোকে না। এবার বলি আর একটা কথা, কথা তো শেষ নেই, তোমার কথাগুলো শুনতে শুনতে মানে দেখি আর পাগল হয়ে যায় যেগুলো মানুষ বলে। যাই হোক, একজন বলছে তোমাকে নাকি নাইটিতে খুব বাজে লাগে, একদমই লাগে না, কারণ অত পরিশ্রম একা হাতে রান্না বান্না, কারণ আমরা বাড়িতে ম্যাক্সি বা নাইটিতে কমফোর্টেবল, শাড়ি পরলে প্রিয়ার শ্বাসকষ্ট হয় সেটা আমরা জানি, ওই জন্য ও নাইটি পরে। আর ওর যদি এডিট করতে খারাপ লাগে, এডিট করার সময় খারাপ লাগে, পরবর্তীতে সেটাকে নিজেকে চেঞ্জ করে নেয়, কিন্তু ওর খারাপ লাগে না, এডিট করার সময় তো দেখেও ওকে কেমন লাগছে, শুধু আমরা তো সবার পরে দেখি যখন ভিডিওটা ছাড়ে, কিন্তু তার আগে আমরা দেখি, অর্থাৎ যারা ভিডিওটা ছাড়ে, প্রিয়া ভিডিওটা যখন এডিট করে প্রিয়া দেখে, প্রিয়ার কাছে কোনো অড লুকিং লাগলে অবশ্যই সেটা ও এডিট করে দিত বা ওই ভিডিওটাও ছাড়তো না, কারণ ওর কাছে ম্যাক্সি পরে কাজ, যারা ম্যাক্সি পরে কাজ করে তাদের শাড়ি পরে কাজ করতে কষ্ট হয়, তাছাড়াও ওর শারীরিক সমস্যা আছে, তাই ও ম্যাক্সি পরেই কাজ করে, আর ম্যাক্সি পরে অতটাও খারাপ লাগে না, আর যখন মনে হয় যে খারাপ লাগছে ও অন্যা নিয়ে নেয় সঙ্গে সঙ্গে বা সাপোর্ট নিয়ে নেয়। একজনের প্রশ্নের উত্তরে ও নিজেও বলেছে যে ওর শ্বাসকষ্ট হয়, তা বলি প্রিয়া তোমার যেটাতে তুমি কমফোর্টেবল হবে, কারণ তুমি দৈনন্দিন জীবন দেখাচ্ছ, তুমি ব্লগিং দেখাও, ওখানে কোনো আর্টিফিশিয়ালের জায়গা নেই, তুমি যেভাবে থাকো যেভাবে কমফোর্টেবল সেইভাবে আমাদের কাছে পরিবেশন করবে, আমরা সেভাবেই দেখবো। হ্যাঁ, সাপোর্ট নেওয়ার দরকার হলে অবশ্যই সাপোর্ট নেবে, আর সেটা তুমি নিশ্চয়ই করবে, সেটা আমি জানি, আমি না আমরা জানি, সেটাই বললাম যে ও চুড়িদারে ম্যাক্সিতেই ও কমফোর্টেবল, যে কমেন্ট করেছো তার উত্তর প্রিয়া নিজেই দিয়েছে, আমিও একটু বলে দিলাম। এবার হয়তো দেখবো প্রিয়ার বাড়িতে আমাদের মন্দিরা যাচ্ছে, মন্দিরাকেও দেখবো হয়তো, প্রিয়ার আপ্যায়ন দেখবো, অপেক্ষায় থাকলাম, জানি না যেতে পারে, কারণ মনে হয় পাহাড়ের দিকে যাচ্ছে মন্দিরা, গেলে দেখবো। তো বন্ধুরা, আমি প্রিয়াকে দশভুজা নাম দিয়েছি, তোমরা বলো তো যে নামটা ঠিক হলো কি না, দশভুজা না হলে এইভাবে কাজ করতে পারে না, এইভাবে পরিশ্রম করে মানুষকে সেবা করতে পারে না, এত সুন্দর করে মানুষকে আতিথ্য করতে পারে না, আতিথেয়তা করতে পারে না, মন চাই তার সাথে শরীরের একটা একটা পরিশ্রম চাই, দুটো চাই, অর্থ চাই, মন চাই, শরীর চাই, তিনটেই প্রিয়ার কাছে আছে, আর সেটার সদ্ব্যবহার করছে প্রিয়া, সেটা আমরা প্রত্যেক নিয়ত, তোমরা একটু ক্যালকুলেশন করো তো একটা সপ্তাহ প্রিয়ার উপর দিয়ে কী চলছে, কী ধকল যাচ্ছে, তবুও অম্লান বদনে ভিডিও করে আমাদেরকে দিয়ে যাচ্ছে সারপ্রাইজ, এরপরে হয়তো বার্থডে সারপ্রাইজটা পাবো, তা আমি ওই জন্য ওকে দশভুজা নাম দিলাম, তোমরা কি নাম দিয়েছো, আমি নামটা ঠিক হয়েছে কি না জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবো। ঘুম থেকে উঠে হয়তো দেখবো প্রিয়া 2 লাখ হয়ে গেছে, এইটুকু শুভকামনা করি, আজকে পর্যন্তই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।